নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে, যে খবরে নজর রাখবো। কাঁচাপাড়া কলেজ মোড় সংলগ্ন কবিগুরু রবীন্দ্র পথে বেহাল অবস্থা। বর্ষার মৌসুমে সেই রাস্তাতে জল জমে মারণ ফাঁদে পরিণত হচ্ছে সেই রাস্তা। আপনাদের সেই ছবি দেখাবো। কাঁচাপাড়া কলেজ মোড় সংলগ্ন কবিগুরু রবীন্দ্র পথে বেহাল অবস্থা। জায়গায় জায়গায় খানাখন্দে পূর্ণ এই রাস্তা, সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, ক্রমাগত সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বেশ কয়েক মাস আগে শুরু হয়েছিল জল প্রকল্পের কাজ, আর সেই জন্য জলের পাইপলাইন বসানোর জন্য রাস্তা খোঁড়া হয়েছিল। কিন্তু জল প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও রাস্তা মেরামতির কাজ এখনো শুরু হয়নি, যার ফলে এই অবস্থা। ভোগান্তির শিকার হচ্ছেন কাঁচাপাড়ার স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা ঘোষ। অর্পিতা সরাসরি রয়েছে আমাদের সাথে। অর্পিতা, কাঁচাপাড়া কবিগুরু রবীন্দ্র পথে বেহাল অবস্থা, কি কারণে রাস্তার এই অবস্থা হলো, বিস্তারিত জানাও। একদমই দেখো মৌমিতা, বেশ কিছু মাস আগেই কিন্তু কেএমডি এর তরফ থেকে কাঁচাপাড়ায় জল প্রকল্পের জন্য জলের পাইপ বসানোর জন্য কিন্তু রাস্তা খোঁড়া হয়েছিল, এবং জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেলেও কিন্তু দীর্ঘ বেশ কয়েক মাস কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তা কোনোভাবে কিন্তু মেরামতির কাজ শুরু হয়নি, যার ফলে কিন্তু বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঁচাপাড়া কলেজ মোড় সংলগ্ন কবিগুরু রবীন্দ্র পথ। এবং যারা নিত্য পথ চলতি মানুষরা রয়েছে, তারা কিন্তু প্রতি মুহূর্তে খানা খন্দে ভরা রাস্তা দিয়েই তারা চলাচল করছে এবং দুর্ভোগের শিকার হচ্ছে তারা। মৌমিতা, একেবারে অর্পিতা, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। রাস্তার চিত্রটা যদি তুমি আরেকবার তুলে ধরো সাধারণ মানুষের কাছে, কি পরিস্থিতিতে রয়েছে এই রাস্তা? একদমই দেখো, পাইপ বসানোর জন্য কিন্তু রাস্তা যখন খোঁড়া হয়েছিল সেই সময় অতিক্রম হয়ে গেলেও কিন্তু প্রকল্পের কাজ শেষ হয়ে গেল, রাস্তা মেরামতির কাজ শুরু হয়নি, যার ফলে খানাখন্দে পরিপূর্ণ এই রাস্তা। এবং নিত্য দিন কিন্তু এই রাস্তায় দেখা যায় যে এটি কিন্তু একটি অন্যতম ব্যস্ততম কাঁচাপাড়ার রাস্তা, এবং অফিস টাইম এবং অফিস ফিরতির টাইমে এই রাস্তায় কিন্তু ভীষণ পরিমাণে যানজটের সৃষ্টি হয়, যার ফলে কিন্তু ভোগান্তির মুখে পড়তে হয় নিত্য যাত্রীদের। মৌমিতা, একেবারে অর্পিতা, তোমাকে একটু থামাবো। কাঁচাপাড়া পৌর প্রশাসক সুদামা রায় কি বলেছেন এই বিষয়ে শুনবো। আমরা কেএমডি কে ডেকে দুদিন আগেই বলেছি কি পুজোর আগে আপনি এই রাস্তাগুলো কমপ্লিট করে দেবেন, যেখানে পাইপ বসিয়েছে সেটা ওটা লেভেল করে এটা ভালো ব্যবস্থা করে দেবেন, কি পুজোতে মানুষকে কোনো অসুবিধা নেই। ওই ফুড়াখুড়ি হয়েছে তো রাস্তা পাইপের জন্য, সেই জন্য মানুষকে অসুবিধা হচ্ছে। আমরা চেষ্টা করছি কি পুজোর আগে মানে সেপ্টেম্বর মাসে আমরা ওটা রাস্তাগুলো কমপ্লিটটা করে দেব। একেবারে আমরা শুনলাম কাঁচাপাড়া পৌরসভায় পৌর প্রশাসক কি বলেছেন, পাশাপাশি সাধারণ মানুষ কি বলছেন শুনবো। অনেকদিন ধরে চলছে এরকম, কদিন চলবে যায় না, হ্যাঁ অনেকদিন ধরে চলবে, এখন এই তো ৬ মাস হয়ে গেল, আর কবছর যাবে জানি না, দেখা যাক কি হয়। একেবারে আমরা শুনছিলাম সাধারণ মানুষ কি বলেছেন পাশাপাশি। অর্পিতা, তোমাকে আরেকটা প্রশ্ন জানতে চাইবো। তোমার কাছে প্রশাসনের তরফ থেকে অর্থাৎ পৌর প্রশাসক কি বলেছেন? দেখো, একদমই দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার জন্য কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, সেই প্রসঙ্গে পৌর প্রশাসক কাঁচাপাড়া পৌর প্রশাসক সুদামা রায় তিনি কিন্তু জানিয়েছেন যত দ্রুত সম্ভব কিন্তু এই রাস্তা মেরামতির কাজ শুরু করা হবে, এবং পুজোর আগেই সম্ভবত কিন্তু এই রাস্তা মেরামতির। একেবারে অসংখ্য ধন্যবাদ অর্পিতা, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্পিতা ঘোষের সাথে, এবং সেই সেই গোটা বিষয়টা জানলাম কি কারণে রাস্তাঘাটের এই অবস্থা রয়েছে, এবং গোটা বিষয়টা আমরা শুনলাম। পাশাপাশি জল প্রকল্পের কাজ শুরু হওয়ার ফলে কিন্তু এই রাস্তার অবস্থা, অর্থাৎ জল প্রকল্পের কাজ শুরু হয়েছিল এবং সেই জন্য রাস্তা খুঁড়ে পাইপলাইন বসানো হয়েছিল, কিন্তু সেই পাইপলাইন বসানো কাজ অর্থাৎ জল প্রকল্পের কাজ শেষ হওয়ার পরেও কিন্তু রাস্তা মেরামতির কাজ এখনো শুরু হয়, ফলত সাধারণ মানুষকে এই ভাঙা রাস্তা দিয়ে এই মারণ ফাঁদ দিয়ে যাতায়াত করতে হচ্ছে ক্রমাগত। এবং সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাস্তায় খানাখন্দে ভর্তি কাঁচাপাড়ার কবিগুরু রবীন্দ্র পথ, এই রাস্তা দিয়ে
গাড়ির চালককেও কিন্তু যথেষ্ট জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। টোটো চালক থেকে শুরু করে অটো চালক সকলকে এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বেশ কয়েক মাস কেটে গেলেও এখনো কিন্তু রাস্তাঘাটে মেরামতির কাজ শুরু হয়নি। তবে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত এই রাস্তা মেরামতির কাজ শুরু করা হবে এবং যাতে পুজোর আগে আগে এই রাস্তা আবার সাধারণ মানুষের চলার যোগ্য হয়ে ওঠে। আপনারা দেখছেন সেই ছবি, খানাখন্দে পূর্ণ এই রাস্তা ক্রমাগত হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে মারণ ফাঁদ। সকাল থেকে শুরু করে রাত সর্বত্র কিন্তু সেই এই রাস্তা দিয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি বর্ষার মৌসুম চলছে, এই বর্ষার মৌসুমে অল্প বৃষ্টিতেই জমে যাচ্ছে রাস্তাতে জল, খানাখন্দ পূর্ণ হয়ে যাচ্ছে জলে। ফলত সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই রাস্তা দিয়ে। খানাখন্দ দেখতে না পাওয়ায় সাধারণ মানুষ আশঙ্কা করছেন ক্রমাগত অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে এবং যে কোনো সময় বড়সড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন তারা। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।